পর্দা বললেই আমরা অনেক সময় বুঝি যে এটা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া একটা কোনো কিছু আবার আমরা দাবি করি যে আল্লাহ সবাইকে সমান অধিকার দিয়েছেন তাহলে পোশাকের ক্ষেত্রে সম অধিকার কেন হলো না জি জি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সমাধানের জন্যই আমাদেরকে সৃষ্টিগত বৈশিষ্ট্য বৈচিত্র্য বুঝতে হবে

একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন সেই প্রাণ থেকেই তার সঙ্গীকে সৃষ্টি করেছেন এবং এই দুইজন থেকে প্রচুর নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আসলে আল্লাহ তালা একটা প্রাণ থেকেই সবাইকে সৃষ্টি করেছেন সেই প্রাণ থেকেই আরেকটা প্রাণ নারীকে সৃষ্টি করেছেন এরপরে সেই নারী পুরুষের মাধ্যমে মানব জাতিকে তৈরি করেছেন আর এই নারী পুরুষের মাধ্যমে যদি স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য নাই থাকতো তাহলে তো আর প্রাণের সৃষ্টি হতো না এই মানব জাতিটিকে থাকতো না এই জন্য তাআলা নারী এবং পুরুষকে বিপরীত কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এটা বিজ্ঞান প্রমাণ করে প্রতিটি মানুষই নারী নারীর সাথে কিছু বিষয়ে সংযুক্ত হলে সেটা হয় পুরুষ যেটা ডাক্তাররা বলেন এক্স ওয়াই ক্রোমোজম হরমোন বিভিন্নভাবে এটা দুটো এক্স হলে এটা নারী হলো আর এক্স ওয়াই হলে এটা পুরুষ হয়ে গেল এবং নারীকে নারী হওয়ার জন্য কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ব্রেন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সেন্সিটিভিটি ইত্যাদি দিকে নারীকে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর সাহেব তিনি চমৎকার করে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে পর্দা সম্পর্কে জানতে গেলে নারী ও পুরুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের ভিন্নতা সম্পর্কে আমাদের প্রথম ধারণা রাখতে হবে আমরা এ পর্বে জনাব মোজাফর বিন মহসিন সাহেবের কাছে জানতে চাইব সেটা হলো যে আল্লাহ রবুল্লা আলমিন নারী ও পুরুষ প্রথম পুরুষ সৃষ্টি করলেন তারপর তার সঙ্গিনী নারীকে সৃষ্টি করলেন এর ভিতরে রহস্য কি রয়েছে ধন্যবাদ পরিচালক চমৎকার একটা বিষয় আমরা আলোচনা করছি তার অন্যতম একটা প্রসঙ্গ হল যে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাাল্লাম থেকেই মূলত তার সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন এই মৌলিক কারণ এটাই যেটা আমাদের সাথে সংশ্লিষ্ট নারী এবং পুরুষের সৃষ্টির যে একটা বৈচিত্র্যময় ভিন্নতা এটা একজন পুরুষের জন্য নারী জরুরি এই আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন হাওয়াকে সৃষ্টি করলেন তারই কাছ থেকে এবং পাঁজরের হাট থেকে সৃষ্টি করেছেন যেটা হাদিসে বর্ণিত হয়েছে এখানে উভয়ের মর্যাদা এক হবে যদি উভয়ে তাকুয়াশীল হয় বিশেষ করে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ইয়া ইউহান্নাস ইন্না খলা ও যা আল্লাহকুম সৌবা ও কবায়েল আলি তা আরফু আল্লাহরফ মানুষকে সৃষ্টি করেছেন একটি পুরুষ এবং নারী থেকে এবং তাদেরকে বিভক্ত করেছেন মৌলিক লক্ষ্য একটা সেটা হলো ইন্না আক্রমাকমি ইন্দাল্লাহকে আতকুম নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সেই মর্যাদাবান যে সবচেয়ে বেশি তাকোয়াশীল এখানে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে নারী ও পুরুষ আল্লাহর সৃষ্টি তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের বিচার চূড়ান্ত বিচার হবে তাকোয়ার ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে ধন্যবাদ জোরাব শেখ মুজাফর বিন মহসিন তার চমৎকার আলোচনার জন্য আমরা আসতে চাই আমাদের শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে যেখানে আল্লাহরুল আলমিন আদমকে সৃষ্টি করলেন এবং তারপরেই আদমের সঙ্গিনী হাওয়া আলি সালামকে সৃষ্টি করলেন এখন সৃষ্টিগত যে বৈশিষ্ট্যর ভিন্নতা রয়েছে এখানে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন গঠনগত দিক থেকে নারীদেরও ভিন্নতা দিয়েছেন পুরুষদের ভিন্নতা দিয়েছেন এবং প্রত্যেককেই সৃষ্টির যে উদ্দেশ্য সে উদ্দেশ্য প্রত্যেকে যদি যথার্থভাবে পালন করে তাহলে সেখানেই তার সফলতা ও সার্থকতা এ প্রসঙ্গে একটু আলোকপাত করেন ধন্যবাদ শেখ আহারনকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলছে পর্দা এ যুগের মুসলমানদের যে সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা অমুসলিমরা করে থাকে এবং স্বয়ং মুসলিম সমাজে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা রয়েছে তার ভিতরে অন্যতম বিষয় প্রধান বিষয় হলো পর্দা পর্দার বিষয় আলোচনার জন্য সম্মানিত পরিচালক সাহেব অত্যন্ত যথার্থভাবেই পর্দার প্রেক্ষাপট নিয়ে আলোচনা তিনি পেরেছেন এবং এক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা হলো। যে নারী এবং পুরুষ উভয়কে আল্লাপাক মহানতালার সৃষ্টি করেছেন আর যেটা স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর বললেন বিষয়টি অত্যন্ত চমৎকার এক কথায় শত শত প্রশ্নের উত্তর এসে যায় যে আল্লাহ তালা নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন উভয়কে সৃষ্টি করার প্রয়োজনই হতো না যদি নারী এবং পুরুষের ভিতরে কোনো সৃষ্টিগত বৈশিষ্ট্যগত তারতম্য বা ব্যবধান না থাকত হজরত আদম আলাহ সালাম যখন একাকিত্ব বোধ করছিলেন তাঁর সঙ্গ প্রয়োজন হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সুহানা তালা তখনই হাওয়াকে সৃষ্টি সম্মানিত সুদীয় দর্শক আমরা আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব এর উপরে প্রাণবন্ত আলোচনা শুরু করেছিলাম সময় হলো একটা ছোট্ট বিরতির ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে আশা করি আপনারা করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত সদীয় দর্শক বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিক স্বাগত মোবারকবাদ জানাচ্ছি আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আল্লাহ রব্বুল আয়ালমিন পুরুষ সৃষ্টি করলে অতপর নারী যদি বৈশিষ্ট্যগত পার্থক্য নাই থাকতো তাহলে আল্লাহ রবুল্লা আয়ালমিন একটা সৃষ্টি নিয়েই যথেষ্ট মনে করতেন তার বিপরীতে আরেকটি সৃষ্টি তার সম্পর্ক হিসাবে তিনি সৃষ্টি করতেন না এবং সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের মধ্যে আলোচনা করছিলেন শেখ আহমদুল্লাহ এটা হলো যে আদম এর সঙ্গিনী আল্লাহ রবুল্লাহ আলমিন বানিয়ে দিলেন আমরা এই প্রসঙ্গে জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যাচ্ছি এটা হল যে আল্লাহ রবুল্লাহ আলমিন আদমের সঙ্গিনী হাওয়াকে বানিয়ে দিলেন এবং তিনি বললেন যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হচ্ছে অমিন আয়ংসিক লিটাস কুনু ইলেহা ও যা আলা বেনকুম মবদাত ও রহানা এই যে সৃষ্টির রহস্য আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তারপরে সেখানে আবার সঙ্গিনী বানিয়ে দিলেন আর সেখানে শকুনও রাখলেন প্রসঙ্গটা একটু আলোকপত্র রাখ হামদুল্লাহ আপনি আমাদের মূল বিষয়ের একবারে মূল জায়গায় এসেছেন আলাহতালা কোরআন কারিমে বলছেন যে আল্লাহর মহান একটা নিদর্শন এই যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন যেন তোমরা সেই সঙ্গিনীর কাছে যে শান্তি পাও এবং তোমাদের ভিতরে একটা মহব্বত প্রেমময় সম্পর্ক দিয়েছেন তা আসলে মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া হল যে প্রেমময় শান্তিময় একটা পারিবারিক জীবন আর এটা মানব জীবনে নয় আল্লাহর প্রকৃতি সৃষ্টিকেই আল্লাহ জোড়া করে তৈরি করেছেন এবং এই জোড়ার মাধ্যমেই শান্তি এবং জীবনের পূর্ণতা দিয়েছেন আর এই পূর্ণতা পেতে গেলেই পর্দা প্রয়োজন কি জন্য আল্লাহ যত অন্য সৃষ্টি রয়েছে তারা আল্লাহ শরীয়ত পালন করে লঙ্ঘন করে না লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই তারা জোড়া তৈরি করে জোড়ার প্রতি বিশ্বস্ত থাকে কিন্তু আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন জোড়ার প্রতি বিশ্বস্ত অবিশ্বস্ত হওয়ার সুযোগ দিয়েছেন এই পর্দা থাকলেই পারিবারিক সম্পর্ক ভালো থাকে হবে এবং যে মাওয়া এবং রাহমা যে মায়া মমতা শান্তি আল্লাহ পারিবারিক সম্পর্কে দিয়েছেন এটা পর্দা না থাকলে নষ্ট হবেই হবে এবং জীবনে আমেরিকার খুব নাম করা লেখিকা নাওমি উলফ তার একটা আর্টিকেল পড়ছিলাম আমাদের বাংলাদেশের দর্শকরা জানেন আমাদের দেশে একটা ইংরেজি পত্রিকা আছে দ্য ইন্ডিপেন্ডেন্ট তো এই পত্রিকায় মাঝে মাঝে কিছু আন্তর্জাতিক ফিসার লেখা হয় তো ওনার আর্টিকেলটা কয়েক বছর দু তিন বছর হয়ে গেল হয়তো আর্টিকেলটার নাম ছিল দ্য ওয়েল্ড মডেস্টি পর্দায় ঢাকা সতীত্ব তিনি লিখেছেন যে আমরা এই ওয়েস্টার্ন মানুষেরা মনে করি যে পর্দা যারা করে তারা ফ্যাশন বোঝে না তারা কসমেটিক বোঝে না ম্যাচিং বোঝে না এবং এটা সাফারেশন তারপরেও আমার মনে চিন্তা আসলো যে আমি একটু ফিল্ড ওয়ার্ক করবো অর্থাৎ মুসলিম দেশগুলোতে যে যারা পর্দা করে তাদের পারিবারিক জীবনটা দেখব। তে তিনি মানে আমাদের উত্তর আফ্রিকার মরক্কো তিউনিশিয়া আলজেরিয়া মিশর তুর্কি বিভিন্ন দেশে গেলেন যে সব মেয়েরা পর্দা করে তাদের সাথে সম্পর্ক করে তাদের বাড়িতে গেলেন বাড়িতে গেলে তারা বোরকা খোলে তিনি মহিলা তিনি বললেন যে বোরকা পরা মেয়েগুলো মোটো ফ্যাশন না বোঝার নয় তারা স্মার্ট তারা ফ্যাশন বোঝে তাদের ম্যাচিং খুবই সুন্দর বোরকার ভিতরে জি মানে একটা কথা আপনার আলোচনার ভিতরে যেটা ডক্টর আবদুল্লা জাহাজের সাহেব ফুটে উঠলো সেটা হলো যে ওই মহিলা প্রমাণ করতে চেয়েছেন যে যারা পর্দা করে তারা সেকেলে নয় এবং তাদের ভিতরে যে আধুনিকতার চর্চা রয়েছে এবং তারা যে সভ্যতার সংস্কৃতির চর্চা করেন সে কথা তিনি ফুটে তুলেছেন এবং এর সাথে আরেকটা বিষয় আমাকে শেষ করতে হবে যেটা আপনি মূলত আয়াতে বলছিলেন এটাই উনি লিখেছেন উনি লিখেছেন যে পর্দানসীন মেয়েরা মডার্ন এবং স্মার্ট কসমেটিক বোঝে তো দুটো জিনিস তাদের ভিতরে আমি পেলাম এই দুটো জিনিসের একটা হলো যে আমরা ইউরোপে আমেরিকায় ওয়েস্টার্ন জগতে বিবাহ করি তবে বিবাহিত সম্পর্ক এবং মিডিয়ায় এত বেশি কিছু দেখি যে স্বামীর প্রতি স্ত্রীর টান স্ত্রীর প্রতি স্বামীর টান আমরা অনুভব করি না ল্যাক লিবিডো বলেছেন অব তিনি কিন্তু পরিবারগুলোতে স্বামী স্ত্রীর সম্পর্কে যে গভীরতা এটা আমরা কল্পনাই করতে পারি না আর দ্বিতীয় পয়েন্ট তিনি বলেছেন যে আমরা যারা ওপেন হতে পছন্দ করি ওয়েস্টার্ন মহিলারা তারা সাধারণত ব্যবক কসমেটিক ব্যবহার করি আমাদের মেকআপের জন্য যে কারণে মেকআপ মুক্ত হলে আমাদের স্কিনটা খারাপ দেখায় কিন্তু পর্দানুশীল মেয়েদের পর্দা ওপেন করার পরে তাদের স্কিনের যে কমনীয়তা এটা তার বাসা অ্যাঞ্জেলিক চমৎকার জনাব ডক্টর আব্দুল জাহাঙ্গীর সাহেব দুটি কথা সেটা তিনি আলোচনার মধ্যে বলেছেন শুধুও দর্শক কিন্তু আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে ওই মহিলা যেটা প্রমাণ করতে চেয়েছেন যে পর্দা যারা ব্যবহার করেন তাদের যে বিশেষ দুটি উল্লেখযোগ্য দিক একটি হচ্ছে পর্দা যারা করে থাকেন তাদের ভিতরে শালীনতা থাকে সম্ভ্রম থাকে এবং কেউ কারোর সাথে সম্পর্ক নেই তাই দীর্ঘ অপেক্ষার পরে একজন আরেকজনের কে পাওয়ার যে বাসনা তাদের মধ্যে সম্প্রীতির বন্ধনটাকে যত মজবুত করে প্রেম প্রীতির রশিতে আবদ্ধ করে সেটা কিন্তু অন্য সভ্যতার ভিতরে পাওয়া যায় না আর আরেকটা জিনিস যেটা বলেছেন যে কেমিক্যাল বা আদার্স কিছু দিয়ে যেটা আমাদের দেশে নারীরা মেকআপ করে থাকে চর্চা করে থাকে ওটা যখন চলে যায় তখন দেখা যায় তাদের সেই স্ক্রিনের সৌন্দর্য আর থাকে না পক্ষান্তরে পর্দা আবৃত মহিলা সে পর্দা যখন খুলে যে মনে হয় যেন পর্দা তাকে আরো কোমল করে দিয়েছে তার ত্বককে আরো নরম করে দিয়েছে চমৎকার বিষয় জনাব শেখ আপনার এই বিষয়ে কিছু বলার আছে বলেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার সুন্দর কথা বলছিলেন স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝা যায় যে একটা আম যতই ভালো হোক যেটা একটা খোসা মুক্ত হয় আর যদি কোথাও ফেলে রাখা হয় ওর উপরে অনেক আছে এগুলো পড়বে মানে একটা অন্যরকম লাগবে সেই আমটি যদি খোঁসা যুক্ত হয় তার গায়ে যদি আবরণ থাকে তো ওইটা মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা খেতে সুন্দর করে এর নিঃসন্দেহে একজন মেয়ে যদি পর্দানশীল হয় তার চুল তার মুখমন্ডল তার চেহারা কেউ দেখতে পায় না পক্ষান্তরে একটা মেয়ে যতই শিক্ষিত হোক কিন্তু তার শরীরে উন্মুক্ত হয় তার চুল দেখলেও পাপ হয় তার মুখ্য মণ্ডলতেতে পাপ হয় সুতরাং এই ক্ষেত্রে আমাদের মানে মানুষ অকিফাল বিষয়গুলো সেই ক্ষেত্রে একটু দৃষ্টি দিলে স্পষ্ট হয়ে যায় আশা করি জি জি সেটা আপনি আরো ক্লিয়ার করেছেন ধন্যবাদ আপনাকে আমি যাব যে মূল যেটা শুরু করেছিলাম আমরা আজকে আলোচনার এক সূত্রপাত করেছিলাম সেটা হলো যে কেউ যেন না ভাবতে পারে যে নারী সমাজের বোঝা পড় নারী যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত এবং সেখানেই যে প্রশান্তি রয়েছে আমরা বলি না এ বিশ্বে যাহা কিছু চিরকল্যাণ করিয়াছে নারী এমনভাবে সৃষ্টি করেছেন সৃষ্টির যে তিনি আহসানুল তো আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে যেটা জানতে চাইবো সেটা হলো যে সৃষ্টিগত দিক থেকে নারীদের যে ভিন্নতা দিয়েছেন ভিন্নতা যদি সংরক্ষণ তারা করে তাহলে কি তারা ক্ষতিগ্রস্ত হবে চমৎকার একটি বিষয় তুলেছেন সে কারণ অবশ্যই না কোনো অবস্থাতেই সৃষ্টিগত যে বৈশিষ্ট্য আল্লাহ তালা রেখেছেন ওইটার প্রতি লক্ষ্য করে যদি তাদের জীবনকে তারা পরিচালনা করেন কোন অবস্থাতে তারা অসম্মানের পাত্র হবেন না ইসলামের দৃষ্টিতে তাদের মর্যাদা কোনোভাবেই কমবে না বরং আল্লাহ আল্লাহাক আলা নারী জাতিকে এবং পুরুষ জাতিকে উভয়কে লক্ষ্য করে কোরআন একাডেমি কয়েকটি সম্বোধন করেছেন এর ভিতরে একটি সম্বোধন এরকম যে আল্লাহফাকরাবুল ইজাদ পুরুষ এবং নারী উভয়ের নাম স্পেশালি আলাদা আলাদা উল্লেখ করে মিন্দাকারিন আউ উনসা আলাদা আলাদাভাবে বলে আল্লাহ তালা বলেছেন যদি তোমাদের ভিতরে কেউ আমলে সালেহ করে নারী এবং পুরুষ যেই আমলে যদি সে কল্যাণমূলক কাজ করে হোক না সে নারী অথবা হোক পুরুষ আল্লাহ বলেন তাদেরকে আমি পবিত্র জীবন দান করব। আমালে সওয়ালেহ করলে নারী হোক পুরুষ হোক সকলকে আল্লাহ তালা অধিকারটুকু সমান দিবেন আল্লাহ তালা সবাইকে আল্লাহ আল্লাহাকবিস দিবেন পবিত্র জীবন শর্ত হলো আমলে সহলেহ করা এই আয়াতটি থেকে আমরা স্পষ্ট দেখতে পাই বহু বিষয় আছে যে সমস্ত বিষয় আল্লাহফাক সান তালা নারী এবং পুরুষ উভয়কে সমান অধিকার দিয়েছেন বরং কোনো কোনো জায়গায় বেশি দিয়েছেন সৃষ্টিগত যে বিষয়টি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ তালা নারীর দেহকে যেভাবে সৃষ্টি করেছেন এর ভিতরে আমরা এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবো না যে পুরুষের চাইতে অতিরিক্ত কোমনীয়তা পুরুষের চাইতে অতিরিক্ত লাবণ্য পুরুষের চাইতে অতিরিক্ত মায়াময়তা আল্লাহ তালা তার ভিতরে দিয়ে সৃষ্টি করেছেন এটা নারীর জন্য দুর্বল দিন নয় ধৈর্য শক্তি সন্দেহ সেটা সন্দেহ হাতি ভাবে তো এই যে জিগগুলা আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো দেওয়ার ফলে নারীর ভিতরে এক ধরনের আকর্ষণ পুরুষের প্রতি থাকে পুরুষপতিও নারী থাকে কিন্তু নারীর প্রতি পুরুষ আকর্ষণটা তুলনামূলক বেশি থাকে এটা পৃথিবীর কোন পুরুষ অস্বীকার করতে পারবে আর আকর্ষণীয় কোনো বস্তু যদি হয় তার অনেক ক্ষেত্রে আমরা দেখি আকর্ষণীয় বস্তুকে আমরা লুকাতে চাই আমরা চাই না এটা অন্য কেউ দেখে সেখান থেকে কোনো বাজে চিন্তা করুক এখান থেকে পর্দার কনসেপ্টটা এসেছে আরেকটি বিষয় এখানে বলার মতো সৃষ্টির ভিতরে আল্লাহ তালা নারীর দেহের ভিতরে যেই বৈশিষ্ট্যগুলো রেখেছেন পুরুষ থেকে ব্যতিক্রম সেগুলো ইঙ্গিত করে একজন নারীর জন্য পর্দা কতটুকু অপরিহার্য যেমন আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন এবং গর্ভধারণের শক্তি এবং ক্ষমতা আল্লাহ তালা নারীকে দিয়েছেন এখন আমরা যদি চেষ্টা করি যে নারী এবং পুরুষকে এক করে ফেলবো সব ক্ষেত্রে একবারে সব বিষয়ে আমরা নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য রাখবো না পৃথিবীর কোনো সায়েন্টিফিকের দ্বারা কি এটা সম্ভব যে পুরুষের পেটে বা তার গর্বে সন্তান জন্মগ্রহণ করাবেন এটা কখনো সম্ভব এখান থেকে বোঝা যায় যে নারীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন দেন এখন আসুন যে মাস এই মাস তার জন্য যে জায়গা তার কাজের অফিস বা বাহিরের যে কোনো জায়গা এটা তার জন্য নিরাপদ নাকি বাসার রেস্ট তার জন্য নিরাপদ একইভাবে গর্ভধারণের পরে দুগ্ধদান দুগ্ধ দানের জন্য সন্তানের ড্রাইভিং সিটটা বেশি নিরাপদ না তার বাসা বেশি নিরাপদ এভাবে আমরা যদি নারীর এক একটি বিষয়কে অ্যানালাইসিস করে দেখবো পুরুষের চেয়ে তালা স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন আর সৃষ্টির এই স্বাতন্ত্র প্রমাণ করে নারীর জন্য পর্দা অত্যন্ত উপযোগী এবং জরুরি এবং এটাই বাস্তবতা এবং এটাই সৃষ্টির চাহিদা ধন্যবাদ জনাব শেখ আহমদুল আমরা শেষ প্রান্তে এসে পৌঁছি শেষে একটা কথা জানাব ডক্টর জানতে জাহানের সেটা হলো যে নারী ক্যালার বোলার সৃষ্টি করেছেন নারীত্ব দিয়ে আর নারী যদি তার নারীত্বকে বজায় রাখে তাহলে সেটাই তো সৃষ্টির মূল উদ্দেশ্য সাধন আর উদ্দেশ্য সাধন হলেও তো সেখানে সার্থকতা আমাদের একটা সময় কম একজন জি এটা বাস্তবতা হলো আমরা ময়দানে হাজার হাজার নারী পুরুষ আমাদের কাছে সমস্যা নিয়ে আছেন বিষয় হলো এটা বিজ্ঞান দিয়ে এবং সমাজ দিয়ে আমরা পরবর্তী আলোচনায় প্রমাণ করব। আসলে নারীর সাথে পর্দা এত বেশি প্রকৃতিগতভাবে জড়িত নারী যখন বেপর্দা চলেন তিনি বেপর্দা চলেন কিন্তু তার অন্তরের যে অস্থিরতা আমরা চিনি আমাদের কাছে তারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আসেন আর যে নারী পর্দা করে পর্দাটা তার প্রকৃতির সাথে মিলে আসে প্রকৃতির সাথে অর্থাৎ নারী পর্দা করবে এটাই প্রকৃতি প্রমাণ করে এবং যখন নারী পর্দা করে তখন প্রকৃতিক ভাবে সে শান্তি পায় এমনকি অনেক অমুসলিম মহিলা তারা কিছুটা পর্দা করে আংশিক পর্দা করে পারিবারিক জীবনে এবং ব্যক্তি জীবনে শান্তি লাভ করেছেন এটার অনেক ঘটনা আমি ব্যক্তিগতভাবে জানি এই জন্য পর্দা নারী প্রকৃতির সাথে মেলানো রয়েছে ধন্যবাদ জনাব আব্দুল জাহাঙ্গীর সম্মানিত সুধী দর্শকবৃন্দ আমরা এই পর্বে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছিলাম যেটা হলো মহান আল্লাহর সৃষ্টি কৌশল তিনি পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে বৈশিষ্ট্যগত স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন আর যে সৃষ্টি যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে সেই উদ্দেশ্যের উপরে সে প্রতিষ্ঠিত থাকাই হলো তার şartকতা আর নারী নারীর অঙ্গনে তিনি সেখানে রানী তার জায়গায় তিনি তার স্বাধীনতা বজায় রেখে চলবেন পুরুষ তার অঙ্গনে তিনি তার স্বতন্ত্রতা বজায় রেখে চলবেন এ দুটি সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমীন পরস্পরের সম্পর্ক বানিয়ে দিয়েছেন এই বিষয়টি যদি আমরা অনুধাবন করি তাহলে অবশ্যই আমরা পর্দা ইসলামের বিধানকে বুঝতে আমাদের জন্য কোনো কষ্ট হবে না আসুন সমাজ দর্শকদের আমরা বিষয়টি ভালো করে হৃদয়ঙ্গম করি এবং এর থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি পরবর্তী আলোচনা করি আমরা তারাবিবাহিকভাবে আপনাদের সামনে নিয়ে আসবো এই পর্বে আমরা আপাতত বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের খায়ের ও আফেদ কামনা করে পরবর্তী পর্ব শ্রবণ প্রদর্শনের প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় আরোজ করছি সালাম আলাইকুম ওরহমতুল্লাহ